জ্বর সর্দিতে আক্রান্ত এক শিশুর মৃত্যু হলো জলপাইগুড়ি সদর হাসপাতালে। মৃত সাড়ে তিন মাসের শিশুর নাম কৃপায়ন রায়, ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি চ্যাপ্টাডাঙ্গার বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, গত তিন দিন শ্বাসকষ্ট আর সর্দি ছিল শিশুটির। ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হলেও চিকিৎসা হয়নি বলেই অভিযোগ মৃত শিশুর বাবার। এই নিয়ে জলপাইগুড়িতে সরকারিভাবে মৃত্যু হলো তিনজন শিশুর। মৃত শিশুর বাবা পেশায় কৃষক কমলেশ রায়ের অভিযোগ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য শিশুকে মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ আনা হলেও চিকিৎসা করা হয়নি। এমনকি চিকিৎসকেরা শিশুটির গায়ে হাত পর্যন্ত দিয়ে দেখেননি, বাধ্য হয়ে প্রাইভেট চিকিৎসক দেখিয়ে তার পরামর্শে বুধবার জলপাইগুড়ি সদর হাসপাতালে শিশু বিভাগে ভর্তি করাতে যাওয়া হয়। শিশুটির কোভিড টেস্ট নেগেটিভ এসেছিল, কিন্তু হাসপাতালের তরফে ব্লাড ডেথ দেখানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্ত রায় বলেন, দেরি করে বাচ্চাটিকে আনায় ব্লাড ডেথ হয়েছে। মৃত শিশুর পরিবার শিশুটিকে ময়নাতদন্ত না করিয়ে বাড়ি নিয়ে যাওয়ায় বিষয়টি থানায় জানানো হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় জেলা স্বাস্থ্য দপ্তর। বর্তমানে জলপাইগুড়ি সদর হাসপাতালে প্রায় ১০০টি শিশু জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ির পরে এবার অজানা জ্বরের থাবা উত্তর দিনাজপুর জেলাতেও। সূত্রের খবর, গত ২৪ ঘন্টায় জ্বর ও পেটে ব্যথার মতো উপসর্গ নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি প্রায় ১৮ জন শিশু। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও। তবে হাসপাতালের সহকারী সুপার অভিক মাইতি জানান, ২৪ ঘন্টায় জ্বর এবং পেটে ব্যথার মতো উপসর্গ নিয়ে ১৮ জন শিশু ভর্তি হলেও উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আবহাওয়ার পরিবর্তনের কারণে অনেক বাচ্চারাই প্রতি বছর জ্বর পেটে ব্যথার মতো ভাইরাল রোগে আক্রান্ত হয়। সঠিক চিকিৎসার মাধ্যমে তারা সেরেও যায়। এক্ষেত্রে প্রাথমিকভাবে জ্বরের কারণ হিসেবে আবহাওয়ার পরিবর্তনের ফলে সংক্রামিত জ্বর বলেই মনে করছেন চিকিৎসকেরা। সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে। যদিও ২৪ ঘন্টায় এই জ্বরে আক্রান্তের ঘটনায় আশঙ্কা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে অজানা জ্বরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১৭৪ জন শিশু। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এমএসভিপি অমিয় কুমার বেরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আতঙ্কিত হবার কোনো কারণ নেই। তবে ১৭৪ জন শিশুর মধ্যে প্রায় ৮০ জন শিশুকে ইতিমধ্যেই সুস্থ করে ছুটি দেওয়া হয়েছে। পাশাপাশি বাকি ৯৪ জনের মধ্যে ১০ জন শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অজানা জ্বরে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি রয়েছে ৬৪ জন শিশু। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বুধবার আসানসোল জেলা হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাধীন এই শিশুরা। বুধবার পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনুস বলেন, ২ সপ্তাহ ধরে জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা, তবে তারা কোভিড আক্রান্ত নয়, জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। নমুনা পাঠানো হয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। এখনো পর্যন্ত ১৪৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত জেলার অপর হাসপাতাল দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ৪২ জন শিশু জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। শিশুদের অভিভাবক আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতালের সুপার ধীমান মণ্ডল। তবে ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসেছে। শিশু রোগ বিশেষজ্ঞ, মেডিসিন, জনস্বাস্থ্য ও ভাইরোলজিস্টদের নিয়ে একটি কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। সেই বৈঠকেই বিষয়টি নিয়ে আলোচনা করার পাশাপাশি নিয়ন্ত্রণের রূপরেখা নির্ধারণ করা হবে এই কমিটিতে। কমিটিতে রয়েছেন মৌসুমী নন্দী, মিহির সরকার, বিভূতি সাহা, জ্যোতির্ময় পাল, সৌমিত্র ঘোষ, ভাস্বতী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। অনৈতিকভাবে শিক্ষকদের বদলি করা হচ্ছে, এই অভিযোগ নিয়ে কিছুদিন আগে বিকাশ ভবনের সামনে বিষ পান করেন ৫ জন শিক্ষিকা। আর এবার সেই অভিযোগ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করলেন মুর্শিদাবাদের ভোকেশনাল শিক্ষিকা অনিমা নাথ। তাকে বদলি করে দেওয়া হয়েছে হুগলির বলাগড় থেকে মালদা জেলার এক জায়গায়। আর সেই জন্যই মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যকে প্রশ্ন করেন, কিসের জন্য এই বদলিকরণ, কোন ক্ষমতার জেরে এই বদলি করেছে রাজ্য সরকার। এই সমস্ত বিষয়ের জন্য বুধবার রাজ্যকে সময় দিয়েছিল হাইকোর্ট। অস্থায়ী শিক্ষকদের বদলির জন্য কোনো আইন নেই, দরকারে স্থানান্তরিত করা হতে পারে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। তবে এই সম্পূর্ণ বিষয়টি যুক্তিযুক্ত নয় বলেই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে অস্থায়ী শিক্ষকদের ট্রান্সফরমার পলিসি নেই,
তাই জন্যই কি কারণে তাদেরকে বদলি করা হচ্ছে তার একটি হলফনামা দিতে হবে রাজ্য সরকারকে। আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে, আর সেই জন্যই 30 নভেম্বর পর্যন্ত অনিমানাথের বদলিতে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, কিছুদিন আগেই অস্থায়ী শিক্ষকরা তাদের এই অনৈতিক বদলিকরণের জন্য দ্বারস্থ হয়েছিলেন শিক্ষামন্ত্রীর কাছে, তবে সাড়া মেলেনি রাজ্যের শিক্ষামন্ত্রীর। তারপরেই বিকাশ ভবনের সামনে বিষপান করে প্রতিবাদ জানায় শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের এই শিক্ষিকারা। এবং এই ঘটনায় প্ররোচনা যোগানোর অভিযোগে বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন শিক্ষক নেতা মইদুল ইসলাম। তবে হাইকোর্টের এই সিদ্ধান্তে খুশি অস্থায়ী শিক্ষক সংগঠন, আর রাজ্য সরকারের পক্ষ থেকে হাইকোর্টের এই সিদ্ধান্তের পরিবর্তে কি পদক্ষেপ নেওয়া হবে তাই দেখার অপেক্ষা। বাড়ির মধ্যেই পুঁতে রাখা মায়ের মৃতদেহ উদ্ধার করলো বর্ধমান থানার পুলিশ। বুধবার বর্ধমান শহর লাগোয়া হাটু দেওয়ানের বাড়ি থেকে মাটি খুঁড়ে প্রায় 3 বছর আগের মৃত শুক্রানা বেবের কঙ্কাল উদ্ধার করা হয়। বছর 55 শুক্রানার 2 ছেলে, তিনি ছোট ছেলের সঙ্গে থাকতেন। ছোট ছেলে সাইদুল আলী ওরফে শেখ নয়নকে মঙ্গলবার বর্ধমান থানার পুলিশ গ্রেফতার করে। সাইদুলের বয়নের ভিত্তিতে বুধবার তার বাড়িতে ঘুরে শুক্রানার কঙ্কাল উদ্ধার করা হয়। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। বড় ছেলে কিসমত আলী 2019 22 ফেব্রুয়ারি বর্ধমান থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেখানে তিনি জানান 10 জানুয়ারি থেকে তার মা নিখোঁজ। মঙ্গলবার ছোট ছেলে তার মাকে খুন করে বাড়িতে পুঁতে রাখার কথা স্বীকার করে পুলিশের কাছে। বুধবার পুলিশ এসে সৈদুলের বাড়ি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করে। গোটা ঘটনায় হতবাক হয়ে পড়ে এলাকার মানুষজন। বৃষ্টি মাথায় নিয়ে বুধবার খোঁড়াখুঁড়ির দৃশ্য দেখতে হাজির হয় গোটা এলাকাবাসী। বর্তমানে হাটু দেওয়ান এলাকায় মাকে খুন করে নিজের বাড়িতে পুঁতে রাখার অভিযোগে ধৃত সাইদুল আলী ওরফে নয়নকে বর্ধমান আদালতে হাজির করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে পুলিশে হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর। বেশ কয়েকদিন আগেই দেশকে গর্বিত করেছেন, তিনি আর কেউ নন, টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। স্বয়ং নীরজ বুধবার উপস্থিত হয়েছিলেন কলকাতায়। অলিম্পিকে সোনাজয়ের পর প্রথমবার কলকাতায় পা রাখলেন সোনার ছেলে। শতদ্র দত্তের ইনিশিয়েটিভ তাহাদের কথা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সোনাজয়ী এই জ্যাভলিন থ্রোয়ার। এর আগে সাইতে এসেছিলেন নীরজ, তখন সময়টা ছিল 2017 সাল। দেশের নাম উজ্জ্বল করার পর এই প্রথমবার কলকাতায় পা রাখলেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়ম ঘোষ। কেরিয়ারের শুরু থেকে সোনাজয়ের মুহূর্ত পর্যন্ত নিজের জীবনের কাহিনী এই অনুষ্ঠানে তুলে ধরেছিলেন নীরজ। তার সেই কাহিনীর সাক্ষী থাকল শহর কলকাতা। নীরজ চোপড়া ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত সাংবাদিক বড়িয়া মজুমদার, ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি, দমকল মন্ত্রী সুজিত বসু, আইএফএ সেক্রেটারি জয়দীপ মুখার্জি সহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সোনার পদক তুলে ধরতেই হাততালিতে ফেটে পড়ে দর্শক আসন। আগামী দিনে প্যারিস অলিম্পিক সহ দেশকে আরও পদক নেওয়ার বার্তা দিয়েছেন এই তারকা জ্যাভলিন থ্রোয়ার।